দাদু ভাই, তুমি এরকম শুভ দৃষ্টিতে বাধা দিলে কেন? শুভ দৃষ্টি বা বিয়ের বাকি নিয়মের আগে আমার কিছু বলার আছে। তবে কি জামাই বাবু সুধার চিঠিটা পড়ে এই বিয়েটা করবেন না? কি ব্যাপার বৌদি, বড়টা তুমি কি বসলো কেন? কিছু দাবি দেওয়া ছিল নাকি তোমার পূরণ করুনি? মানে বিয়েটা থামাচ্ছি কেন? জানি না, আমি কিচ্ছু জানি না, আমি নিশ্চয় তো কিছু বুঝতে পারছি না। কিন্তু আমি বুঝতে পেরেছি, তেজ বসু মল্লিকের বৌদি বোধে ফাইনালি ছবিটা দেখিয়েছে, তাই আর সুধাদিকে বিয়ে করতে চাইছে না। আমি জানতাম ঠাকুর তুমি আমার কথা রাখবে। এই প্রথমবার এত জাঁকজমকপূর্ণ শুভ দৃষ্টির আয়োজন দেখলাম। এটা তো দারুণ সারপ্রাইজ, কিন্তু পুরোটা অ্যারেঞ্জ করলো কে? নিশ্চয়ই জামাই বাবু। তুই করেছিস দাদা ভাই, সিরিয়াসলি আই এম রিয়েলি প্রাউড অফ ইউ, তুই ফাটিয়ে দিয়েছিস। আমার ঠাম্মি সুধাময়কে আমার জন্য পছন্দ করেছে, আমার ঠাম্মির বরাবরের ইচ্ছে ছিল, রূপে গুণে স্বভাবে ইনফ্যাক্ট সব দিক দিয়ে আমার জন্য সেরা মানুষটাকেই যেন বেছে নিতে পারে। ঠাম্মির এটাও ইচ্ছে ছিল, তার নাত বৌমাকে প্রথমবার সবাই যখন কোণের সাজে দেখবে তখন চারদিক যেন আলোকিত হয়ে ওঠে, সেই বিশেষ মুহূর্ত যেন কেউ ভুলতে না পারে, অন্য কোনো দিকে যেন কেউ একটা চোখও না ফেরাতে পারে। তাই তো, এবার আমি বুঝেছি যে এত আয়োজনের কারণটা কি। প্রথমবার আমাদের সুধাকে কোণের সাজে দেখবে সবাই, আরে বিয়ে তো একবারই হবে, একটু ঘটা করে না করলে হয়? সুধাকে তো কোণের সাজে আমরা আগেই দেখেছি। মানে আসলে কি হয়েছে, আমাদের মেয়েকে কোণের সাজে তো আগেই আমরা দেখে নিয়েছি, কিন্তু পাত্রপক্ষ তো আর দেখেনি, তাই না? হ্যাঁ, আজকে জামাই বাবা যা আয়োজন করেছেন সত্যি আমার মন প্রাণ একেবারে ভরে গেল। এটুকু তো করতেই হতো, বৌদি গ্র্যান্ড এন্ট্রি বলে কথা, তাই দাদা ভাই আগে থেকে সব আয়োজন করেই রেখেছে। এক সময় সার্থকের থেকে সামান্য ভালো ব্যবহার, ন্যূনতম সম্মানটুকু পেতে কত লড়াই করেছি, আর আজ আমার জন্য না চাইতে এত সুন্দর আয়োজন করলেন উনি। আমার যে বিশ্বাস হচ্ছে না, ঠাকুর তুমি আমার কপালেও এত আনন্দ লিখেছ। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।